আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আপনার বলেন নিজের বলেন। মতামত, নিজের বলুন। মতামত আমার জানার আগ্রহ নাই। আপনি কোরআন এবং হাদিস থেকে আচ্ছা রেফারেন্স সহকারে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা বলেন বলেন বলেন। আচ্ছা বলেন তো ভাই, আসমান কয়টা? আসমান বিজ্ঞানের ক্ষেত্রে যাচ্ছেন, না না, বিজ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে ক্ষেত্রে না, যাচ্ছেন কোরআন নাকি? এবং তাহলে হাদিস অনুসারে। কোরআন এবং না না হাদিস অনুসারে জিজ্ঞেস তাহলে করছি। আমার না না কোরআন এবং হাদিস অনুসারে প্রশ্ন করবো। আগে আপনার আপনার আপনি জানেন কোরআনের মধ্যে জেনে ভুল ধরছেন যে আয়াতগুলো, বিজ্ঞানিক আয়াতগুলো ভুল ধরছেন, এর প্রশ্নের উত্তর দিয়ে আমি আগে 27 জন কথা বলবো। এর প্রশ্ন আগে আপনি বলেন যে, আপনারা বলেন যে কোরআনের মধ্যে যে সাদের যে আলোটা দাঁড় করা আলো না, সাদের আলোটা এটা দাঁড় করানো, কোরআন বলছে সাদের আলো নির্দিষ্ট আলো। এই আয়াত, এই যে ব্যাখ্যা কোথায় পাইছেন আপনি? এই কথা বলেন নাকি, কোথায় পাইছেন এটা? ভাই আপনি আমার প্রশ্নের উত্তর কোরআন না মধ্যে দিয়ে আলো পাল্টা কোরআন প্রশ্ন বলছে করতেছেন। না না পাল্টা প্রশ্ন কেন করছি? কারণ যেহেতু এটা অভিযোগ, আপনি অভিযোগ খণ্ডন করবো আর এর উত্তর দিবো আমি 27 জন কথা বলবো, কিন্তু আপনি 27 সব কথা বলবো কিন্তু আগে এই প্রশ্নের উত্তর দিয়ে আলো যে কোরআনের মধ্যে সাদের সাদের আলোটা একটা নিজস্ব আলো না, এটা নিজস্ব আলো কোরআনের মধ্যে বলা হয়েছে। এই যে আয়াতের যে আপনার ব্যাখ্যা করছেন, এবং কে নাস্তিক মাসুদও বলছে, এবং অনেক নাস্তিকরা বলছে যে এই আয়াতের যে ব্যাখ্যাটা করছেন এটা সঠিক কিনা, এটা কি যে এই কথাটা বলছেন নাকি সঠিক কিনা, এটা কোন তাফসীরের মধ্যে আছে আপনি আমার বলে দেন। আমি এখন আপনার সঙ্গে কোরআনের মধ্যে সাদের আলোর কথা দাঁড় করালো, এটা দাঁড় করালো, এটা তার নিজস্ব আলো না, আমি আপনাকে এখনই প্রমাণ করে দিবো, এখন এখন এই মুহূর্তে। আচ্ছা আপনি আমাকে বলেন যে সূরা নম্বর 10 ভার্স নম্বর 5, শুনতে পেয়েছেন আপনি? শুনতে পেয়েছেন? কি বলেন? হ্যাঁ বলেন বলেন বলেন। সূরা নম্বর 10 ভার্স নম্বর 5, আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি সেটার উত্তর না দিয়ে আরেক জায়গায় চলে গেছেন। এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি সূরা না আমি নম্বর উত্তর 10। দিবো, আমি একটা উত্তর দিবো, শুনে 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 হ্যাঁ না 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 আমি একটা কথা বলে শুনে ভাই শুনেন। আগে আপনি যেহেতু এটা অভিযোগ করছেন, এটার পরে আমি ওই যে 27 জনের কথা যে বলতেছেন এটার মধ্যে আমি যাবো, কিন্তু আপনি আগে এই অভিযোগটা আপনি মানে আপনি গ্রহণ করতে হবে যে কোরআনের মধ্যে যে সাদের আলোটা এটা নিজস্ব আলো নয়, এটা দাঁড় করালো, এই জিনিসটা আপনি মানতে হবে, না হয়তো আমি আপনার মানে দিব যে আরবের ভাষা কামু যা, আরবি ভাষার ব্যাকরণ, আরবি ভাষার যে ইয়াগুলা আপনার হলো যে ডিকশনারি গুলা, যে ডিকশনারি এবং আরবি ব্যাকরণ, এরপরে কোরআন ভাই আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না, ভাই আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না বা বুঝতেছি না। ভাই এই আপনাকে যে আমি একটা এটা প্রশ্ন স্বীকার করেছিলাম, করতে হবে যে সাত বলছে যে এটা দাঁড় করালো আচ্ছা ঠিক আছে আমি ভুল স্বীকার, আপনি আমার ওই ওই আলোচনাটাতে আমরা পরবর্তীতে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। হ্যাঁ আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি প্রশ্নের উত্তর দেন নাই। ওই আলোচনাটাতে আমরা পরবর্তীতে যাচ্ছি তো। হ্যালো হ্যালো ইবনে সাইদ ভাই, না আপনি না যে অভিশুক এটা ভাই এটা ইবনে সাইদ অভিশুক ভাই, আপনি কি আমার প্লিজ কথা ভাই শুনতে এটা পাচ্ছেন? অভিশুক, এটা স্বীকার করতে হবে আপনার। কোরআন বলছে যে সাদের ওটা দাঁড় না করালো, না, ওই আলোচনাটাতে দাঁড় আমরা করালো, পরবর্তীতে দাঁড় যাব করালো। তো। আচ্ছা ভাই ভাই আপনি আমি আপনাকে এটা একটা স্বীকার প্রশ্ন করেন করেছি, কিন্তু আপনি আমাকে পাল্টা প্রশ্ন করে, বলছেন এটা আপনি দাঁড় পাল্টা করালো ভাই, প্রশ্ন আপনি করে এখন অভিযোগ স্বীকার করে করবো, যাচ্ছেন। আপনি অভিযোগ, আপনি অভিযোগ কোন না করে না, নিন, আপনি স্বীকার আপনাকে করেন আমি যে এটা। একটা প্রশ্ন করেছি না, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি না, আপনি উত্তর না দিয়ে আরেকটা প্রশ্ন আমাকে করেছেন, এবং আপনি এখন আমার কাছ থেকে এক আচ্ছা ধরনের স্বীকারোক্তি চাচ্ছেন। আমি আপনার আপনাকে বলেছি আপনার সেই সেইটার আলোচনাতে আমরা পরে যাব, আচ্ছা আপনাকে আপনাকে আমি একটা কথা বলি, বলেছি। আমি আপনার আচ্ছা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে আপনি একটা কথা আমাকে বলি। সরাসরি আচ্ছা উত্তর কোরআন দেন, মধ্যে আপনার কথা আমি শুনেন, শুনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি কোরআনের মধ্যে আসমান আপনি যে কয়টা, কয়টা অভিযোগ করেছেন, সৃষ্টি অনেক আসমান। অভিযোগ করেছেন কোরআনের অভিযোগ, এগুলির সমাধান কোরআনের অনেক সমাধান না দিয়ে আমি অন্য একটা জায়গার মধ্যে থাকবো, এটা কিন্তু ভাই সঠিক আপনার নয়। কথা আমি কিছু যে বুঝতেছি সাদের দাঁড় ভাই, করানোর পিছনে একটা বিষয় আচ্ছা আপনার কথা আমি বুঝতেছি না ভাই, ভাই আপনি কথা অন্যদিকে নিয়ে না, আপনি আমার প্রশ্নের উত্তর পৃথিবী দিন। গোলাকার বর্তুলাকার যে কোরআনের মধ্যে এগুলি সমাধান দেবো আগে, আগে এই সমাধান না দিয়ে আপনি কোন একটা সাধারণ ডিসিশনে যাইবেন, এগুলো অভিযোগ গুলাকে সমাধান দিতে হবে আগে। কোরআন না না, পৃথিবীর আপনাকে আমি একটা প্রশ্ন করেছি না, আপনি কি প্রশ্নের উত্তর দেবেন না? হ্যাঁ পৃথিবীর আকৃতি হচ্ছে উট পাখির ডিমের মতো, আপনি আগে আপনি সেগুলো বলতে চাচ্ছেন, স্বীকার করতে হবে আপনার যে আপনি পৃথিবী বলতে চাচ্ছেন পৃথিবীর আকৃতি হচ্ছে উট পাখির ডিমের মতো, এটা আপনি বলতে চাচ্ছেন? না 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 আমি কথা বলতেছি না তো ভাই, আমি তাহলে কথা বলতেছি না, আপনি কোরআনের মধ্যে এই কথাটা যে দাহা শব্দের অর্থ উট পাখির ডিম নয় বরঞ্চ এটা বিস্তৃত করেছেন, এর অর্থ এটা, এই কথার মানে আমি এই কথাটা যে আপনার যেহেতু এটা বলছেন এই যে দাহা শব্দের অর্থ উট পাখির ভাই ডিম নয় আপনাকে আমি একটা বরঞ্চ সিম্পল এটা প্রশ্ন এটা এলো করেছিলাম, সমতল। ভাই আপনাকে আমি একটা সিম্পল প্রশ্ন করেছিলাম, আপনি এদিক সেদিক নানা জায়গায় ঘুরতেছেন কেন? সিম্পল প্রশ্ন করেছিলাম, আসমান কয় আরে স্তর ভাই বিশিষ্ট? আপনি তো কোরআনের যে অনেক জিনিসগুলো কয় স্তর বিশিষ্ট, আপনি তো কোরআনের যে আপনি যে কোরআনের যে অভিযোগ করছেন অনেক অভিযোগ, এই অভিযোগের সমাধান না দিয়ে আপনি কোরআন আপনি বলছেন কয় ভাই স্তর বিশিষ্ট, এখন আপনি বলছি না না, সামা শব্দের অর্থ কি বলেন, সামা শব্দের অর্থ কি আল্লাহ কোরআন মধ্যে সামা আপনি আমাকে পাল্টা সাতাশ প্রশ্ন করবেন না, সাত আপনি স্তর, আমাকে পাল্টা প্রশ্ন করবেন না 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 ভাই, আপনি আমাকে অবশ্যই পাল্টা এরপর আর পাল্টা আগে প্রশ্ন করবেন না। আপনি আপনাকে আমি যেটা জানতে চেয়েছি সেটা আপনি সরাসরি উত্তর দিতে পারলে দিবেন, না দিতে পারলে বলবেন যে আমি দিতে পারবো না, স্ট্রেট কথা, সময় নষ্ট না করবেন না না আমি ভাই পারি আমার পারি ঠিক আছে সময়। এর মানে আপনি যদি এইভাবে আমি সময় নষ্ট করেন আমার, আল্লাহ বলা তাহলে তাহলে এইভাবে সময় নষ্ট করলে আপনাকে আর আমি সময় দিব না। সময় নষ্ট করবেন আপনাকে আমি তাহলে আমি উত্তর একটা দিচ্ছি, ওয়ার্নিং আপনি দিলাম, শুনেন আমি একটা আপনাকে উত্তর আমি দিচ্ছি, একটা ওয়ার্নিং শুনেন দিলাম, শুনেন আপনি যদি আমার সময় আপনাকে নষ্ট আমি করেন উত্তর, এরপরে, আপনাকে স্ট্রেইট প্রশ্ন করব, স্ট্রেইট জানা থাকলে উত্তর দিবেন, কোরআন এবং হাদিস থেকে আপনার মতামত আমি জানতে চাচ্ছি না। আপনার কাছে আমি বলেছি যে তাহলে আপনি যদি আমার কথা দিয়ে আছে না, আপনার যদি জানা না থাকে আমার আপনি কথা উত্তরটা দিয়ে আছে, দিবেন। আমি আপনি যে সম্বন্ধে প্রশ্ন করবেন
আপনি সেই যে সম্বন্ধে প্রশ্ন করবেন, এই সম্বন্ধে এই জিনিসটা সম্বন্ধে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে এটা আপনি জানেন কিনা আমি প্রশ্ন করবো না, এটা আমার আপনার কাছ থেকে, এই দাবি আমি আপনার না কাছে আমি করবো ধরেন আমি কিছুই জানি না, না, আমি এটা কিছুই জানি না আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঠিক আছে? আপনি আপনি কিছু কোরআন জানেন এবং না, আপনি হাদিসের, পুরো সম্বন্ধে আপনি বুঝবেন কেন, না না আপনি আপনি কোরআন পুরো এবং সম্বন্ধে কিছু হাদিসের, জানেন না, আপনি আবার প্রশ্ন করছেন। আচ্ছা ঠিক আছে, আপনার, আমি বুঝতে পারছি যে আপনি উত্তরও দিবেন না, আপনি মানে নানা ধরনের হাবিজাবি কথাবার্তা আমি করবেন, উত্তর আপনার দিবো, আমি আপনি উত্তর মানে দিবো, উত্তর দেওয়ার কোনো ইচ্ছা প্রত্যেকটা নাই। প্রশ্নের উত্তর দিবো, কেন বলছেন না 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 আপনার না কোনো, আপনি উত্তর দিবো, আমি তো দেখতে আপনি পারছি উত্তর আপনার দিবো, কোনো উত্তর দেওয়ার ইচ্ছা নাই ভাই, আপনার কোনো আচ্ছা উত্তর দেওয়ার আপনার ইচ্ছা উত্তর নাই, দিচ্ছি আমি, শুনুন শুনুন আপনার দিবেন? উত্তর দিচ্ছি, না না আপনার উত্তর দিচ্ছি, আপনি আপনি স্টেট উত্তর দিবেন শুনেন কিনা, এখন স্টেট আমার উত্তর প্রশ্ন, দিবেন আমি তাহলে সাতটা ভাই। প্রশ্ন আপনি আরেকটা যদি কথা পেতেন আপনি, বা কথা এদিক সেদিক নেন, তাহলে আমি আপনাকে কেটে দিতে বাধ্য হবো। আপনি জাস্ট উত্তর দিবেন কিনা এটা বলেন। আপনাকে যথেষ্ট সময় দিচ্ছি ভাই, যথেষ্ট ভদ্রভাবে সময় দিচ্ছি, কিন্তু আপনি কথা এদিক সেদিক এদিক সেদিক করতেছেন বারবার। মানে হ্যালো, এদিক সেদিক করতেছে, কথা কথা একটু ঘুরাবেন না, আমি যেই পয়েন্টে কথা বলবো ঠিক সেই আপনি এক পয়েন্টে কথায় থাকবেন, শুনে আমি প্রশ্ন উত্তর দিব, আচ্ছা ঠিক অন্য আছে কোনো প্রসঙ্গ সেখানে টানবেন না, ঠিক আছে? ঠিক এখন আছে, প্রশ্ন উত্তর দিব, আপনি আপনাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস সরাসরি প্রশ্ন করেছি, পাল্টা প্রশ্ন করবেন না। আপনি আপনার জানা থাকলে উত্তর দিবেন, না জানা থাকলে বলবেন ভাই জানি না, বলতে পারি না, ঠিক আছে? আপনাকে আমি জিজ্ঞেস করেছি আসমান কয় স্তরে সৃষ্টি, বা আসমানের স্তর কয়টা? আসমানের স্তর যেখানে যে জিনিসটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযী খালাকা সাব'আ সামাওয়াত, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান সৃষ্টি করেছেন, সাব'আ সামাওয়াত মানে সাতটা স্তর তিনি বলেছেন, এই কথা বলেছেন, হ্যাঁ বলেন, হ্যাঁ আচ্ছা, সাতটা এক স্তর একটা কথা স্তর, বলেছেন, এক একটা স্তরে আমরা জানি মেরাজের সময় মহানবী এক একটা স্তর পার হয়ে এক একজন নবীর সাথে দেখা করেছিলেন নাকি? না 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 স্তর, এখন স্তর শব্দ না, আবার একটু কথা বলবেন, স্তর শব্দ দিয়ে আপনি কি বুঝেন এখন বলেন, আপনি জানতে না হবে না আপনি জিনিসটা, আমাকে পাল্টা প্রশ্ন করতে পারবেন না, না 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 আপনার যেহেতু আপনি এটা এই এইটা এটা নিয়ে কিন্তু অনেক বোঝা মিল করেন, কিন্তু এখানে ঈশ্বর না শব্দ না দিয়ে আপনি কি বুঝেন এটা, না 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 আপনি ঈশ্বর পাল্টা, শব্দ দিয়ে আপনি কি বুঝবেন বলতে হবে, না না আমি হ্যাঁ আপনাকে এই ঈশ্বর শব্দ বিষয়ে, দিয়ে আপনি কি বুঝবেন, হ্যাঁ এই আমার বিষয়ে প্রশ্ন আপনাকে করতে আমি আপনি জিজ্ঞেস তো করছি, মানে, আচ্ছা ঈশ্বর বলতে কি বুঝেন আপনি, কোরআন কি এই বুঝাইছে, বিষয়ে আপনাকে আমি প্রশ্ন হ্যাঁ করছি, এক একটা স্তর হ্যাঁ কি দিয়ে তৈরি? যে জিনিস, না যে না কোরআন স্তরটা এখানে আপনারা বলছেন সেই স্তরটা কি দিয়ে তৈরি? কোরআন, আচ্ছা কোরআন এরকম এরকম সম্বন্ধে কোনো কিছু বলছে না, এটা কি দিয়ে তৈরি, কোরআন মধ্যে কোনো কিছু বলা হয়নি, মানে এটা আর কি যে কি কতক্ষণ ধরনের আমি পদার্থ, আদেশ এটা কি বলছি, ধরনের পদার্থ, হ্যাঁ এটা কি ধরনের পদার্থ? না এখানে কোরআনে এখন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযী খালাকা সাব'আ সামাওয়াত, আল্লাহ সাতষট্টি বিশ্ব আসমান সৃষ্টি করেছেন, এখানে কি দিয়ে তৈরি, এখানে কোরআনের মধ্যে কোনো হাদিসের মধ্যে নাই, কোনো সূরা হাদিসের মধ্যে নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যে কোরআনে বলা হচ্ছে আকাশে যে কোনো ফাটল নাই, সেটার মানে কি ভাই? সেটা যদি কোনো কিছু দিয়ে তৈরি না হয়ে থাকে, তাহলে ফাটলের প্রসঙ্গ আসতেছে কেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে ফাটলের কথা বলা হয়েছে, এখন এখন আমি প্রশ্ন যে এখন আসমান জিনিস দিয়েছে আপনি কি বুঝেন এটা বলেন, আসমান বলতে কিছু আসলে নাই। আসমান হ্যাঁ আসমান, আসমান, আসমান হচ্ছে মানুষের, আকাশ হচ্ছে মানুষের একটা দৃষ্টি বিভ্রম, আসমান বলতে আপনার কিছু না আপনার দৃষ্টিতে, ঠিক নাকি আপনার আমার দৃষ্টিতে, দৃষ্টিতে এটা না, এটা পৃথিবীর প্রখ্যাত বিজ্ঞানীগণই বলছেন যে আকাশ বলতে আমরা, যে ঠিক আছে, আকাশ বলতে সেরকম কোনো কিছু না নাই, আপনি আকাশ মানে হচ্ছে আপনি মহাশূন্য, আমার আমার আমাদের উপরে যে যা আছে এই বিষয় নিয়ে আপনি সেটা হচ্ছে এই মহাশূন্য, কিন্তু আমরা যে বিষয় নীল নিয়ে আকাশ আপনি, দেখি, আচ্ছা আমরা যে নীল আকাশ দেখি, সেটা হচ্ছে পৃথিবীর মানুষের দৃষ্টি বিভ্রম, বা পৃথিবীর মানুষের দৃষ্টি জনিত কারণে আকাশের রং নীল দেখা যায়, কিন্তু এরকম কোনো নীল আচ্ছা ঠিক আকাশ আছে, কোথাও নাই, এবং আমরা যখন উপরের দিকে তাকাই তখন আমরা আসলে মহাশূন্যকে দেখি, আচ্ছা ঠিক মহাবিশ্বকে আছে, দেখি। কোরআন হয়তো এক কথা বলেছেন যে আকাশ নীল, একথার কথা মানে এরকম কোন কথা বলা হয়নি, যাই হোক আকাশ যেন আপনার যে জিনিসটা ব্যাপারটা বলেছেন, এখন আকাশ শব্দের অর্থ আকাশ দিয়ে আসলে আপনি যে আকাশ যেটা বলছে আরবিতে সামা, এই সামা শব্দ দিয়ে আপনি কি বুঝেন, এটা কিন্তু বোঝা মিল করে, কিন্তু নাস্তিক মানে নাস্তিক মাসুদে, কিন্তু এটা নিয়ে আসলে অনেক অনেক আচ্ছা ভুল ব্যাখ্যা দিই, এখন সামা আচ্ছা ঠিক আছে, শব্দের অর্থটা কি আরবি ভাষার মধ্যে সামা শব্দ অর্থ না, সামা শব্দ আপনি বলেন বলেন, না আপনি আপনি আর প্রশ্ন আপনি বলেন, করতে না, না না আপনি বলেন, আপনি না 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 বলছেন না তো, আপনি কিন্তু বলছেন আপনি উত্তর আপনারা দিচ্ছেন কিন্তু না আপনারা এই জিনিসটা অভিযোগ করেন, কারণ কোন সম্বন্ধে না জানেন আপনি অভিযোগ করেন, কিন্তু এর অর্থটা কি ভাই, আপনি বলেন আগে, ভাই আপনি সামা শব্দের আমাকে অর্থটা কি যদি, বুঝেন আপনি, আমি যাই বুঝি, আপনি আমাকে বলছেন, আপনি আমাকে উত্তর দিচ্ছেন, আপনি উত্তরটা দেন। না না আপনি আপনি আরেকটা কথা বলছেন যে বিজ্ঞান অনেক সময় বিজ্ঞানের মান্য না, বিজ্ঞান প্রতিষ্ঠিত সত্য ঠিক মান্য না, সামা সম্বন্ধে বিজ্ঞানের কোনো ধারণাই নাই, এখানে সামা আচ্ছা সম্বন্ধে বিজ্ঞানের কোনো ধারণাই নাই, আমার বিজ্ঞানের কথা কোনো না ধারণা সামা নেই, আচ্ছা শব্দের অর্থটা আর আচ্ছা আরবি ভাষা সামা শব্দ দিয়ে কি বুঝা, আচ্ছা, হ্যাঁ কি বোঝায় বলেন বিজ্ঞান কি জানে এই জিনিসটা, না সামা না শব্দ ভাই, দিয়ে কি বুঝায় বিজ্ঞানীরা, বিজ্ঞান কি জানে বিজ্ঞানীরা নাকি, আপনাদের, না না আপনারা তো বিজ্ঞানের থেকে বেশি জানেন, আপনাদের তো মানে কেন যে নোবেল না পুরস্কার না দেওয়া আরেকটা হচ্ছে কথা না বলি, এখনো মাদ্রাসায় মাদ্রাসায়, এটা তো নোবেল খুবই পুরস্কার আপনি দুঃখজনক ব্যাপার, বিজ্ঞানী কাদের থেকে কি বলেন বিজ্ঞানী আপনি, না বাপ বিজ্ঞানী রে, কাদের আবার সাংঘাতিক। নোবেল পুরস্কার আচ্ছা দেওয়া আপনি আমরা বলতে পরের পারেন, প্রশ্নে না না যাচ্ছি, পরের প্রশ্নে না যাচ্ছি, না না ভাই ভাই প্লিজ প্লিজ মহাবিশ্ব প্লিজ সৃষ্টির প্লিজ আগে প্লিজ ভাই প্লিজ ভাই, আপনি 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 সামা শব্দের অর্থ উত্তর দিয়ে আলো, মানে টাইম ওয়েস্ট করছেন, টাইম ওয়েস্ট করছেন, আমি আপনাকে না 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 প্রশ্ন সামা করব, শব্দের আপনি উত্তর দিয়ে উত্তর আলো না দিবেন। আপনি, না 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 আপনি না আমি আপনি আপনার কথা ভাই বলছি, তাহলে আপনাকে আমি বিদায় সামা শব্দ জানাচ্ছি, বলছি, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ভাই আর কিছু করার নেই, আপনি ঠিক আছে মানে টাইম ওয়েস্ট করছেন, আচ্ছা বলুন বলুন টাইম ওয়েস্ট করছেন, বলুন টাইম বলুন ওয়েস্ট ভাই করছেন। বলুন আচ্ছা বলুন বলুন, আপনাকে আমি, আপনাকে আমি কিন্তু সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, আপনি যদি আমার সুযোগটা ব্যবহার করেন তাহলে আপনারই, আপনারই ভালো হবে, কিন্তু আপনি পরবর্তী সময় দিব, অপ্রাসঙ্গিক কথা বলেন না, বা আপনি পাল্টা প্রশ্ন করেন না। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর আরশ বা আল্লাহর সিংহাসন কিসের উপরে ছিল? আল্লাহর মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর আরশ এবং আল্লাহর সিংহাসন কিসের উপরে ছিল, আল্লাহর বলে আমি কোরআন মধ্যে কথা বলে দিয়েছি, ওয়াল্লাযী খালাকা সামাওয়া ওয়াল্লাযী খালাকা ওয়াল্লাযী খালাকা খালাকা সামাওয়াত ওয়াল আরদা ওয়া কানা আরশু আলাল মা, আল্লাহ আপনি সাত সাত আসমান সাত আসমান জমিন সৃষ্টি করেছেন কতদিনে, তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, ওয়া কানা আরশু আলাল মা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছিল মানে আপনি আপনি যেটা বলতেছেন আমি এই কথাই বলবো, আল্লাহর আরশ ছিল পানির উপরে,
আল্লাহর আরশ ভেরি গুড ছিল ভেরি নাকি গুড, পানির উপরে? তুমি অনেক ধন্যবাদ। তার মানে আমরা বুঝতে পারছি মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর আরশটা ছিল পানির উপরে, তাই তো? প্রশ্ন তো আমি আবার করব, যদি আপনি ইয়ে করেন, আপনি কিন্তু আমার না প্রশ্নটা না, উত্তর আপনার দিচ্ছেন না। আপনি জাস্ট প্রশ্ন আপনার কি? কাছ থেকে, আপনার মুখের থেকে আমি শুনতে চাই উত্তরগুলো, আমি আপনার মুখের থেকে শুনতে চাই। আমি তো আপনাকে কোনো কিছু আটকাইনি, কোথাও আটকাইছি আপনাকে বলতে? বলেন না না, বা আমার কোনো তর্ক আটকান করছি? না কিন্তু, আপনি কোনো প্রশ্ন তর্ক উত্তর করিনি, দেন, আটকেও নাই, আপনি আমার না প্রশ্নটা কোনো করুন। আটকেও নাই। আপনার মুখের থেকে শুধু না আমি আপনি কথাগুলো, প্রশ্নটা তো জানেন না, ভাই আমার না না, আপনার মুখের থেকে কথাগুলো আমি শুধু শুনতে আমার যাচ্ছি। তো বলছি, আচ্ছা, এখন আমার তো বলছি, পরের শুনে প্রশ্ন শোনো যাই, পরের প্রশ্ন যাই, পরের প্রশ্ন যাই, পরের প্রশ্ন যাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, আপনি কোরআন থেকে পরের বলবেন, প্রশ্ন, না 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 না, আমার প্রশ্ন বলতে আগে আমার প্রশ্ন শুনে নেন, আপনি একটা জিনিস চলে যাবেন, আগে এটা শেষ করে নেন। আপনি, আমি না বলছি না, ইসলাম দা, আপনি উত্তর শুনে দিয়েছেন তো, আপনি আমি উত্তর একটা প্রশ্ন দিয়েছেন। করবো, আপনি একটা প্রশ্ন করবেন, এখন আমি না না না, এই শুনেন এই নিয়ম চলবে না। শুনেন আমার আপনি কথা প্রথম বলেন, দিকে, আমি আপনাকে প্রথম সাত আসমান সম্বন্ধে প্রথম আলোচনায় শুনুন শুনুন, প্রথম আলোচনায় সাত আপনি আমাকে আসমান প্রশ্ন সম্বন্ধে আপনি করেছেন প্রশ্ন তো, করেছেন, শুনে, সাত আসমান, প্রথম আমি সাত আসমান আলোচনায় আপনি সম্বন্ধে আমাকে প্রশ্ন অনেক প্রশ্ন করেছেন, আমি করেছেন। উত্তর দিছি, কিন্তু আপনি কিন্তু আমার উত্তর উত্তর দিচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু আমার উত্তর দিচ্ছেন আমি না, কি, না না না, আপনি উত্তর আপনি, দিচ্ছেন, আমি আমি পরের সাত প্রশ্নে আসমান যাচ্ছি, প্রশ্ন করছি, কারণ আমি উত্তর দিচ্ছি কারণ কারণ আমি মানে না না, অপ্রাসঙ্গিক এসে আলোচনা ভাই, এড়িয়ে আমরা ভাইয়া গঠনমূলক আসি ভাই, আলোচনাতে আসি আসতেছি। ভাই, আপনার মুখে থেকে শুধু আমি আচ্ছা জাস্ট প্লিজ কয়েকটা আসি ভাই, প্রশ্নের উত্তর জানতে চাই। ভাই, আপনি একজন ইসলামী, ইসলাম বিষয়ে আপনি একজন অভিজ্ঞ না না মানুষ, প্লিজ, আপনি আরবি জানেন, না আপনার ওই কাছ যে থেকে আপনি জাস্ট আসুন আমি না, এখানে আপনার এখানে মুখে থেকে, না না, আপনার মুখে থেকে আমি শুধু কথাগুলো শুনতে চাই। প্লিজ ভাই, আপনি ভাই প্রথম ভাই জিনিসটা প্লিজ, সাত আমার আসমানের আমার বিষয়টা প্রশ্নের শেষ উত্তর করে দিয়ে দেন, যান ভাই। না সাত না, ভাই আসমানের আমার বিষয়টা প্রশ্নের উত্তর শেষ দিয়ে করে, যান, না না, আমার প্রশ্নের উত্তর না না দিয়ে ভাই, যান সাত আপনি। আসমানের বিষয়টা শেষ করে আগে ভাই, সাত আসমানের এর বিষয়টা শেষ করেন আগে জিনিসটা, আচ্ছা, এর এটা বাকি মানুষের যে, কাছে পরিষ্কার হয়েছে না, আল্লাহ বলেন ঠিক সাত আছে ঠিক আসমান আছে, সম্পর্কে মানে কি আপনার বুঝানো যদি হয়েছে, কিছু বলতে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করবেন না। আপনি নিজের নিজের মতো বলতে পারেন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাইলে দিতে পারেন, আপনাকে সময় দিচ্ছি। না না আপনি, তাহলে আপনি ভবিষ্যতে একটা ইসলাম সম্বন্ধে কোনো জিনিস কোনো না জেনে আপনি কিন্তু ইসলামকে আপনি ইয়ে করবেন না, ছোট করবেন, আপনি বিস্তারটা বিদ্ধ না, করবেন না, এটা তো আপনার দাবি, আপনার দাবি যে আমার মানতে হবে, এরপরে তার আপনি জিনিসটা না বুঝতে না, হবে, আপনার দাবি যে আমার মানতে হবে তা তো না। আমি জাস্ট আপনার কাছ থেকে, আর আল্লাহ আপনি বলেছেন যে আসমান, এই যে সামা শব্দের অর্থ আমি আপনাকে বলে দিচ্ছি, সামা শব্দের অর্থ হলো যে আমাদের যে উপরে যা কিছু আছে এগুলি আরবিতে সামা মানে ডিকশনারির মধ্যে এগুলি কুল্লু শাইইন মানে উপরে যা কিছু আছে এগুলি সামার অন্তর্ভুক্ত, এটা হলো মানে আকাশের অন্তর্ভুক্ত, যে উপরে যা কিছু আছে সবগুলো আকাশের অন্তর্ভুক্ত, তাদের স্থানে এক জায়গার মধ্যে, তার স্থানে আরেক জায়গার মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা প্রত্যেকটা যে স্থান, এক একটা স্থান এক একটা রকম কথা, ওয়াসসামাই জাতিল বুরুজ, আমি শপথ করছি জাতিল বুরুজ ওই নক্ষত্রগুলার, আবার আল আরজার মেদানে ওয়া শামসি ওয়া দুহাহা, আমি শপথ করছি সূর্যের, আবার বলছে ওয়াল ওয়াল কমারি, মানে শপথ করছি চন্দ্রের, তাহলে এই যে এই যে আচ্ছা সামারা বলতে মানে এটা মানে বিভিন্ন জায়গার কথা স্থান করে, উপরে যা কিছু আছে এগুলো সামার অন্তর্ভুক্ত, এবং আচ্ছা, সামার যে লাস্ট সীমানা, ঠিক আছে, লাস্ট সীমানা কিন্তু আপনার বিজ্ঞান কোনো বিজ্ঞান কোনো সময় দিতে পারেনি, কি আমার তো বিজ্ঞান শেষ কি করবে তার সময় দিতে পারবে না, আচ্ছা বলেন আচ্ছা আপনি আচ্ছা, মানে মানে সামার যে বুঝতে লাস্ট পারলাম যে যে বিষয়, আপনার আচ্ছা আপনার বলেন, আলোচনা থেকে বুঝতে পারলাম যে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। এখন আপনি আমাকে বলেন যে আল্লাহ পৃথিবী আগে সৃষ্টি করেছেন নাকি মহাকাশ আসমান আগে সৃষ্টি করেছেন? আচ্ছা এখন আমি আমি যখন প্রশ্ন করব, আপনি যদি প্রশ্ন করবেন আমি কিন্তু প্রশ্ন করবো, পাল্টা প্রশ্ন করবো, কিন্তু উত্তর দিতে হবে ভাই, না, ঠিক আছে উত্তর মানে আমি যে, আমি যে দিবই উত্তর আপনাকে, দিতে আমি, হবে, আপনি যেহেতু, না আপনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট আর আরবি বিষয়ে এক্সপার্ট, সেহেতু আপনারই উত্তর দেওয়ার কথা, তাই না? যেহেতু যেহেতু আমি সাধারণ একটা মানুষ, আমি কোরআন এবং হাদিস সম্বন্ধে এক্সপার্ট, তাহলে সেহেতু আপনি কি করে কোরআন হাদিস কোরআন হাদিসকে আয়াত নিয়ে আপনি ব্যঙ্গ ব্যঙ্গ করেন, যেহেতু আল্লাহ কোরআন আমি মাঝে বলেছে যে সাদের আলোটা একটা নিজস্ব আলো না এটা দাঁড় করালো, এই জিনিসগুলো আপনি আপনি কেন আরেক আরেক জায়গায় কেন ভুল কথা দিচ্ছেন যাচ্ছেন? মানুষকে, আপনি, না না, আপনি আরেক জায়গায় কেন যাচ্ছেন ভাই? আমি আপনার আরেক জাস্ট আপনার মুখে থেকে, ভুল কথা দিচ্ছেন তো, শুনেন 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 শুনেন, আমি এখন বলি, আমি আচ্ছা এখন ঠিক বলি, আছে, আপনার মুখে থেকে আমি সেই এই কথাগুলো জাস্ট বের করতেছি, কারণ এই কথাগুলোকে আমি পরবর্তীতে কাজে লাগাবো। আপনার মুখের থেকে আচ্ছা বের আপনি করে, পরবর্তী কাজে লাগাবেন, কিন্তু আপনি আপনার যেহেতু মুখের আমার থেকে বের করে, জিনিসটা আমি একটা আপনাকে সাধারণ আমি, মানুষের মুখের থেকে, আপনাকে আপনাকে আমি আমি সাধারণ সঠিক মানুষ, কথাটা বলে দিলাম, আমি একটা আপনাকে সাধারণ আমি মানুষ, সঠিক কথাটা বলে শুনেন দিলাম, আমি একটা জাস্ট আপনার মুখের থেকে শুনেন এই কথাগুলো আমি বের করতেছি। না না আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, যেহেতু আমি একটা সাধারণ মানুষ, তার মুখের থেকে কথা বলি মানে আমি একটা স্কলার না, বড় স্কলার না, আচ্ছা সাধারণ আচ্ছা, মানুষের ঠিক মুখের আছে, থেকে কথা বলে স্যার আপনি এটা একটা কাজে লাগাইবেন, কিন্তু না আপনি না যে না, কোরআনের সাধারণ মানুষের যে একটা কোরআনের যে এতগুলো ঠিক আয়াত আছে ভাই, প্রতিজ্ঞা ঠিক দিচ্ছে, আছে ভাই, এতগুলো আয়াত থেকে পরের ভিতর, স্টেপে যাচ্ছি, পরের স্টেপে যাচ্ছি, পরের স্টেপে যাচ্ছি। আচ্ছা বলেন আপনি বলেন আমাকে বলেন বলেন, আপনি আমাকে বলেন, বলেন যে হযরত আদমের উচ্চতা কত ছিল? হাদিস অনুসারে হযরত আদমের না উচ্চতা, না হাইট কত না না ছিল? এখন না না আগে এই প্রশ্ন তো দিয়ে লই ভাই, যে আসমান তুমি সৃষ্টি করছো, তুমি সৃষ্টি করছো, এই প্রশ্ন তো দিয়ে আগে, আপনি তো উত্তর দিবেন না, আমি বুঝতে এই পেরেছি, প্রশ্ন আপনি তো উত্তর না দিয়ে দিবেন কেন না, কেন, না 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 না, উত্তর আপনি দিব, উত্তর দিবেন না, আমি উত্তর বুঝতে দিব না, পেরেছি, আসিফ আস আল্লাহ না, আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে আল্লাহ বলেছে আ আনতুম আশাদ্দু খালকান আনিস সামাঈ বানাহা রাফা সামকাহা ফাসাওহাহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুআহা ওয়াল আরদা বাদা যালিকা দাহা, এখানে সামার কথা বলছি, তোমরা তুমি আচ্ছা হ্যাঁ তোমরা যারা আমাকে অস্বীকার করা, বলো তো আসমান সৃষ্টি করা কঠিন নাকি বলো তো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে অনেক মানে এটা উঁচু আসমানের যে বিষয়টা জিনিসটা, আল্লাহর যে এই জিনিসটা বিষয়টা এটা একটা উঁচু বিষয়, যে সামা ওয়া আকদাশা লাইলাহা ওয়া আখরাজা দুহা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এরপর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করার পরে এই আয়াতের মধ্যে বলছেন যে আসমান সৃষ্টির পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমি সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন এই আয়াতের মধ্যে, আর আপনি ওই যে আয়াতের মধ্যে বলবেন যে সূরা হামিম সিজদার, এখানে এটা এই যে আয়াতগুলো মূলা মাধ্যমে দুই দুই দলে বিভক্ত, এক আসমান সৃষ্টি করছে সৃষ্টি করছে উলামা মাধ্যমে দুই, এই যে বিষয়টা নিয়ে দুই দলে বিভক্ত, এক দল বলতেছে যে আগে সৃষ্টি করছে আসমান, আর এক দল বলতেছে না আগে সৃষ্টি করছে জমিন, এখানে কিন্তু আমি সঠিক করে এই জিনিসটা কিন্তু আপনি বলতে, কিন্তু আমি আমি বিশ্বাস আচ্ছা করি যে ঠিক আল্লাহ আছে, রাব্বুল আপনার বলছেন উত্তর যে ও পেয়েছি, আয়া আপনার উত্তর, আসমান আমি সৃষ্টি পেয়েছি, করছে আগে, আপনার উত্তর আমি পেয়েছি ভাই, উত্তর আসমান পেয়েছি সৃষ্টি আমি, করছে আগে,
আচ্ছা, আপনি আসলে কি উত্তর, ঘটনাটা আমার আমার আপনি আমার কি বলছেন যে দুই দুইটা মতামত আছে এই বিষয়ে, এক পক্ষ বলছে পৃথিবীকে সৃষ্টি করছে, আর এক পক্ষ বলতেছে আসমানকে সৃষ্টি করছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন মানে এটা মানে ঘটনা হযরত আদমের উচ্চতা কত ছিল, আমাকে একটু যদি বলেন হাদিস অনুসারে হযরত আদমের আচ্ছা উচ্চতা কত ছিল। ভাই, আচ্ছা ভাই, আচ্ছা আপনার কাছে কিন্তু আমি প্রশ্ন করার জন্য এসেছিলাম, না এখন না, কিন্তু আপনি প্রশ্ন আপনি করেছেন আমাকে প্রশ্ন করেন কিন্তু শোনেন না শুরুর দিকে, আপনি প্রশ্ন করেছেন প্লিজ ভাই, শুরুর দিকে, আপনি শুনেন প্রশ্ন শুনেন করেছেন, আপনার কথা আগে, আমি এখন আমার কিন্তু প্রশ্ন করবো, আমার প্রশ্ন না না, কি গেল, কিন্তু আমি আপনি আইন দেখেছি, সম্বন্ধে আগে না, কিন্তু আইন সম্বন্ধে অনেক কুসামি করেন, না আমি লক্ষ্য প্রশ্ন করে শুনুন, দেখেছি, আপনি সবথেকে প্রথম শুনে শুনুন, আমি লক্ষ্য করে দেখেছি আপনি যে আয়েশা আপনি, সম্বন্ধে কুসামি করেন, আয়েশা সম্বন্ধে আলোচনা আচ্ছা করেন, আয়েশা, আয়েশা বিষয়ে আয়েশা আসতে, সম্বন্ধে, আয়েশা সম্বন্ধে, আয়েশা বিষয়ে আমরা আসতেছি, তো না না ধৈর্য ধরেন, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ না হয়েছে, না, যেহেতু আমি কিন্তু নামাজ আপনি পড়তে যাবো, এটার আয়েশা উত্তর বিষয়ে দিতে কিন্তু চাচ্ছেন আলোচনা না, করুন, আপনি এটার উত্তর দিতে চাচ্ছেন না, আদমের না না হেল্প কত ছিল, আমি আপনার উচ্চতা কোনো কত ছিল? প্রশ্ন বাদ নাই, যে কোনো প্রশ্ন উত্তর দিছি না, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিছি, যে এমন কোনো প্রশ্ন হ্যাঁ বাদ নাই যে আপনি উত্তর দিচ্ছি না, আপনার যে, প্রত্যেকটা প্রশ্ন আপনি উত্তর যে, দিচ্ছি, আপনি যে কিন্তু উত্তরগুলো দিয়েছেন না সেগুলো আমি পরবর্তীতে আমি ব্যবহার অন্য করব। কথা বলবো, আপনি সারা দিন আমার প্রশ্ন জন্য বাদ খুবই নাই, ভালো উত্তর দিন হলো, ওখানে, এখন আয়েশা নিয়ে আলোচনা করুন, না না, এখন আয়েশা নিয়ে আমার আলোচনা জন্য করুন, খুবই আপনি ভালো কেমন হলো, আছেন, না না না, আমার জন্য খুবই ভালো আপনাকে হলো যে আপনি প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, এটা পরবর্তীতে আমরা খুব মজা নিব এই 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 জিনিসগুলো নিয়ে, বুঝছেন সমস্যা না, আপনি নিবেন তো? প্রশ্ন যাই নিন, হোক সমস্যা না, আপনি নিবেন যাই হোক, প্রশ্ন নিবেন, যাই হোক, বুকিং আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি যে আদমের শুনে উচ্চতা কত ছিল, আপনি কি উত্তরটা দিবেন নাকি দিবেন না, বলে দেন না দিব না না? আপনি আপনার উত্তর, না না প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আপনি আগে আয়েশা সম্বন্ধে প্রশ্ন, যেহেতু আয়েশা নিয়ে সমস্যা আচ্ছা আপনাদের, ঠিক আছে ঠিক আছে, আমি আয়েশাতে ব্যাপারটা আসছি, কিন্তু আয়েশা নিয়ে আচ্ছা প্রশ্ন, ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে, আচ্ছা আপনার আয়েশা কথাই বলুন, ঠিক আছে, রাখলাম, আপনার কথাই হ্যাঁ রাখলাম, আয়েশা আমরা বলুন, আয়েশাতে চলে যাই। হ্যাঁ।